বিশাল মা ফ্লাইওভার এখন ফেন্সিং করেছে। এই যে এই ফেন্সিংটা করার একটাই কারণ, যাতে ওদিক দিয়ে ডাইনোসর আসতে না পারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফাইভ লাইভস অফ কলকাতা। আমি রাহুল তোমাদের কাছে এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর লাস্ট টু উইকসে আমি কোনো ভিডিও দিইনি, কারণ পুজো ছিল আর দুর্গা পুজোর সময় আমি একটুখানি ফ্রেন্ডসদের নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, আর ঠাকুর দেখা তো ছিল সাথে। সেই জন্য আমি লাস্ট উইকে আমার কোনো ভিডিও আসেনি। তো এখন বেরিয়েছি একটু বন্ধুর সাথে, আর এই বদমাইশ বন্ধুরা এসছে আমাকে নিতে। তো এখন যাচ্ছি তার গাড়ি করে। সো এখন যাবো হাই রোডের দিকে, NH2। এখন দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ওয়েদারে খুব ভালো লাগছে আজকে সানডে। সো আরও ঘুরতে বেশ মজা লাগছে। তো এখন যাচ্ছি রাস্তাতে, এখন জাস্ট রুবির কাছাকাছি। আর ওকে এখানে এখন আমাদের বাজে টাইমটা কটা, টাইম হচ্ছে 5টা বাজতে যাচ্ছে অলমোস্ট। তো আমাদের এখন অনেক সময় লাগবে যেতে। আমরা এখন মা ফ্লাইওভারে উঠবো, আর এখন আমি জাস্ট আছি রুবির সিগনালে। আর বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা করে। আমরা এখন যাই রাস্তায় তোমাদের কিছু সিনারিক ভিউ দেখাই, দেন তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। চলো যাওয়া যাক। আকাশটা কি দারুণ লাগছে দেখ ভাই। এই আমরা এখন মা ফ্লাইওভারে উঠছি। NH6 ধরার জন্য আমাদের কোনা হাইরোড হয়ে মা ফ্লাইওভার যেতে হবে। তো এই এখন যাচ্ছি লেফটে সায়েন্স সিটি। সো দেখো কি সুন্দর রাস্তা। আমরা এখন দার্জিলিং যাচ্ছি, পাহাড়ে উঠছি, সুন্দর মেঘের পাশ দিয়ে টার্নিং, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, জোকস অ্যাপার্ট এটা কলকাতা। কি দারুণ লাগছে দেখো আকাশের ভিউটা, অসাধারণ। ও লাভলি, ও লাভলি, মদন দা দেখো। আমরা এখন মা ফ্লাইওভার উপরে উঠে গেলাম। এই সায়েন্স সিটি দেখা যাচ্ছে, আরো অ্যাটমোস্ফিয়ার বিল্ডিং। এই দেখো মা ফ্লাইওভার, দেখো কি দারুণ লাগছে ভিউটা, অসাধারণ। বৃষ্টি ভেজা কলকাতা। এখানে ইলেকট্রিক ওয়্যারিং দিয়ে একটা ফেন্সিং করেছে। এখানে যে ফেন্সিং দেখছো, এই ফেন্সিংটা পুরো দেখতে পাচ্ছ, টোটাল মা ফ্লাইওভারের এখন ফেন্সিং করেছে। এই যে এই ফেন্সিংটা করার একটাই কারণ, যাতে ওদিক দিয়ে ডাইনোসর আসতে না পারে। জোকস অ্যাপার্ট এটা শুধুমাত্র করা হয়েছে যারা বাইক নিয়ে যায়। এখান দিয়ে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, কেন কি যারা ঘুরে ওরা এখানে সব চাইনিজ মাঞ্জা সুতো এখানে চলে আসে, এবং লোকের গলা টলা অনেক পড়ে যায়, এবং অনেকের গলা কেটেও গেছে ইনফ্যাক্ট। তো সেটা একটা বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে অনেকগুলো বাইক। তো তার জন্যে আমাদের গভর্নমেন্ট কী করেছে, এরকম ফেন্সিং করে দিচ্ছে, যাতে এই ঘুড়ির সুতোগুলো যাতে লাগতে না পারে এবং এখানে এসে পড়তে না পারে ঘুড়ির সুতোগুলো। তো এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ। চলে এলাম এখন 7 কিলোমিটার টোল ট্যাক্স। কভি নীলা নীলা আসমান থা ইন্দ্রাস তো পর তেরি এক হাসি কে মে বদলে দে দু জাহান ভর খোয়া সা রহতা মে তেরি আঁখো মে রাখো ভর। তো গাইস আমরা এখন এসে গেছি আজাদিন ধাবায়। দেখো আমাদের গাড়ি রাখা আছে এখানে। সো দেখো এখন আজাদিন ধাবায় ঢুকছি। বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, সো এখন বৃষ্টির মধ্যে হাঁটছি আর না, ডাইরেক্ট ঢুকে যাবো রেস্টুরেন্টের ভেতরে। তো এই দেখো আজাদিন ধাবায় আমরা এখন ঢুকছি। আজাদিন ধাবা খুব সুন্দর করে গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এখন নতুন করে রিনোভেট করেছে। এটা এসি লঞ্চটা আছে, আর আমরা বাইরেই বসবো। তো আমরা এবার খাবার অর্ডার করব। খাবার অর্ডার করে দেন তোমাদেরকে আবার দেখাবো যে কী কী খাবার খাচ্ছি এখানে, তারপর তোমাদের সাথে আবার বাকি কথাটা বলবো। আর তোমরা যারা এখানে হাই রোড দিয়ে যাওয়া আসা করো, আজাদিন ধাবায় অবশ্যই আসতে পারো।
যারা আসো তাদের তো কিছু নতুন করে কিছু বলার নেই, আর যারা আসো না তারা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো আজাদিন ধাবায়। আমার তো আজাদিন ধাবা খুব ভালো লাগে। পেছনে নতুন হয়েছে যেটা তোমার সিঙ্গুরে হোটেল নবান্ন, আর তারপরে দেখলাম একটা হোটেল মির্চি বলে একটা হয়েছে যেটা পিওর ভেজ। তো হোটেল মির্চি তো যারা ভেজ খাও তারা আসতে পারো, আর আজাদিন ধাবায় তো ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায়। তো ননভেজটা স্পেশালি খুব ভালো এখানে। তো আজকে ভাবছি চিকেনের একটা কিছু ট্রাই করবো ডিশেস। হাইরোডে আসলে চা যদি না খাওয়া হয় তাহলে মানে ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়। সো আমরা আজকে চাও খাবো, এখন যাই চাটা খাই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো চলো যাই, লেটস গো। চা এসে গেছে, এখন চাটা খাচ্ছি। চাটা খুব ভালো অ্যাজ ইউজুয়াল। সো ওয়েদারটা কি দারুণ দেখো, আর ভিউটা দেখো এখানে। এই যে মোবাইল ঘাটছে একজন, হাতে চা আর মোবাইল। আমরা এখন আজাদিন ধাবার ব্যাক সাইডে আছি, দেখো লরিগুলো এখানে পার্কিং হচ্ছে। এই লরিটা এসছে নাগাল্যান্ড থেকে। আমরা এখন হোটেলের ব্যাক সাইডে, তো আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আবার ফ্রন্টে এসে গেছি আজাদিন ধাবার, ব্যাকে দেখালাম তোমাদের লরিগুলো দাঁড়িয়ে থাকে এখানে পার্কিংয়ে। সো আজাদিন ধাবা এখন খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু পুজোর সময় তো আমরা আসিনি কেউ হাইরোডে। সো আমাদের গাড়ি রাখা আছে, বন্ধুর গাড়ি করে এসেছি আজকে। এই দেখো আজাদিন ধাবা, আর এই আজাদিন ধাবার পেট্রোল পাম্প। একটা সময় আজাদিন ধাবায় প্রচুর আসা হতো, এখন অত আসা হয় না। আর বিকেলবেলা আসলাম আজকে প্ল্যান করে, হঠাৎ করে তো যেরকম প্ল্যান সেরকম হঠাৎ করে চলে এসেছি। তো এখন যাই খাবারটা খাই। খাবার অর্ডার করেছি একটা চিকেনের আইটেম। সো চিকেনটা কেমন খেতে তো সেটা তোমাদের জানাবো, আর চিকেনটা খাই তো খেয়ে দেখে যা তোমাদের সাথে বাকি কথাটা বলবো। এই এখন এসে গেছে আমাদের চিকেন তন্দুরি। তার তন্দুরিটা দেখতে তো খুব ডিলিশিয়াস লাগছে, দেখা যাক খেতে কেমন হয়। তার সাথে রায়তা দিয়েছে, জলের বোতল, এখন এটা খাই। সো এখন খাই, দেন আবার কথা বলবো। খেয়ে নি, ঠান্ডা হয়ে গেলে মজা পাবো না। একটু স্পাইসি করেছে, রাজা দিয়ে খেতে কেমন লাগে, রায়তা দিয়ে খাই। খেতে ভালো, খেতে ভালো, বাট একটু স্পাইসি। এটা তন্দুরি মানে কাবাবটা হয় কি বোনলেস, আর তন্দুরিটা হয় উইথ বোন। আর একটু পিসটা বড় ছিল, এখন পিসটা দেখছি তুলনামূলক ছোট হয়ে গেছে, জানি না কস্ট কাটিং এর জন্য এটা ছোট করেছে কিনা। বাট এটাতে 2 piece 240 একটু তুলনামূলক একটু প্রাইসটা বেশি লাগলো আমার, 180 বা 200 হলে ঠিকঠাক ছিল। তুমি কি করে বুঝলি এটা কচি মুরগি? ছোট পা রে, এটুকু পা কোন বড় মুরগি হয় ভাই? এটা চিকেন তো, অন্য কিছু না দাম না। তো এই আমাদের খাবার এসে গেছে, এখন টেস্ট করে দেখব। কড়াই চিকেন আর বাটার তন্দুরি রুটি। কড়াই চিকেন খাওয়া হচ্ছে, আমিও অনেকদিন পরে খাচ্ছি, কারণ খাওয়া হয় না। তো চাইনিজ ফাইনিজ খাই তো, খাই এবার, এবার দেখি। এই পড়ে যাচ্ছে আস্তে, যেন চাইনিজ ফাইনিজ খাওয়া হয়। অনেকদিন পরে এটা খাওয়া হচ্ছে। কড়াই চিকেনটা দারুণ করেছে, ভালো করে, দারুণ করেছে, দারুণ। তবে আমার তো বাটার তন্দুরি থেকে আমার প্লেন তন্দুরিটা বেশি ভালো লাগে। তবে বাটার তন্দুরি খারাপ লাগছে না, কারণ ওয়েদারটা জাস্ট ওয়াও। চিকেনটা দারুণ সফট, কড়াই চিকেনটা সত্যি অসাধারণ, গ্রেভিটা তো দারুণ লাগছে। ক্যাপসিকাম আর অনিয়ন দিয়ে এত সুন্দর করেছে, সত্যি দারুণ লাগছে ভাই। গ্রেভিটা অসাধারণ করেছে, দেখ একটু হালকা মিষ্টি মিষ্টি। আজাদিন ধাবায় গোপালপুরে আসো, কড়াই চিকেনটা মাস্ট রেকমেন্ডেড। দেখো চিকেনটা এত সুন্দর সফট। এটাও দারুণ করেছে তন্দুরি, তন্দুরিটা খুব ভালো করেছে। কড়াই চিকেন আর বাটার তন্দুরি, আমি এনজয় করি আমার মিলটা, দেন আবার তোমাদের সাথে পরে কথা বলছি। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, প্রচুর খেয়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে, আজকে কী কী খেলাম আমরা, এখন বাড়ি যাব। তো তোমাদের আজকে দেখালাম আজাদিন ধাবা, আর আজাদিন ধাবায় এখানে কোন খাবারটা আমরা আজকে ট্রাই করেছিলাম আর খাবারটা কেমন ছিল সবটাই তোমাদের বলেছি।
সো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আমার চ্যানেল যদি তোমার নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাইনিং অফ ফর টুডে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।